ত্রিপুরা রাজ্য সূচনা হলো ই ক্যাবিনেট পদ্ধতি বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক কক্ষে ই ক্যাবিনেট পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সদস্যরা এখন থেকে রাজ্য মন্ত্রিসভার কাজকর্মের সমস্ত প্রক্রিয়া কাগজবিহীন হবে বলে জানা গেছে এদিন ই ক্যাবিনেট পদ্ধতি সূচনার পরে ই ক্যাবিনেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়